মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের 2022-23 বর্ষের আর্থিক বাজেট পেশ করা হয়। পরে জেলা পরিষদের অঙ্গীকার হলে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সম্পাধারা, সহ সভাধিপতি দেবু টুটু, সহ কর্মাধ্যক্ষগণ ও জেলা পরিষদের সদস্যবৃন্দ। প্রকাশিত পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ বাজেট নিয়মাবলী 2008 মেনে 2021-22-23 বর্ষের স্থায়ী সমিতি ভিত্তিক ব্যয় বরাদ্দ আমি এবারে বলবো। অর্থ সংস্থা ও উন্নয়ন ও পরিকল্পনা স্থায়ী সমিতিতে ব্যয় বরাদ্দ টাকা ধরা হয়েছে 67,15,00,000 টাকা। সেখানে সমাপন স্থিতি ধরা হয়েছে 26,21,97,130 টাকা, মোট 93,36,97,130 টাকা, 122,75,60,000। সমাপন স্থিতি 45,44,50,000, মোট 468,20,35,025 টাকা। পূর্ত কার্য পরিবহন স্থায়ী সমিতি 414,95,00,000 টাকা। সভাধিপতি জানান, আপনারা জানেন যে প্রত্যেকটা বছরই আমরা জেলা পরিষদের আমরা একটা করে বাজেট, পূর্ণাঙ্গ বাজেট যেটা আমরা পাস করি, সেই পূর্ণাঙ্গ বাজেট ধরে আমরা বিগত আগামী দিনে আমরা কিন্তু সেটা কাজ করি। তো সেই জায়গায় আমাদের জেলা পরিষদের, পূর্ব বর্ধমান জেলা পরিষদের আমাদের মানে খসড়া বাজেট এর আগে আমরা পাস করেছিলাম, সেটা হচ্ছে 8ই ডিসেম্বর, এবং আজকে আমরা কিন্তু পূর্ণাঙ্গ বাজেট আজকে পাস করলাম জেলা পরিষদে। আমাদের সমস্ত আমাদের এখানে অনেক আমাদের এমএলএরা আছেন, আমাদের জেলা পরিষদের অনেক সদস্য এবং আমাদের জেলা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সবাইকারের সম্মতিক্রমে আজকে পূর্ণাঙ্গ বাজেট কিন্তু পাস হল। সেখানে ধরুন আমাদের এবছরে, অর্থাৎ আমাদের 2022-23 পূর্ণাঙ্গ বাজেট অনুপাতে আমরা কিন্তু সবথেকে বেশি টাকা ধরা হয়েছে আমাদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতি, এবং তারপরে আমরা টাকা জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী সমিতির আমরা সবথেকে বেশি বাজেট যেটা ধরা হয়েছে সেটা হচ্ছে 422,75,60,000 টাকা, এবং সমাপন তিথি আছে যে 45,44,75,025 টাকা, এবং মোট বাজেট হচ্ছে 668,20,35,025 টাকা, এবং আমাদের পূর্ত পরিবহনের আমাদের স্থায়ী সমিতির বাজেট হচ্ছে 414,95,00,000 টাকা, এবং সমাপন তিথি হচ্ছে 43,69,95,216 টাকা, এবং আমাদের মোট বাজেট হচ্ছে 458,64,95,216 টাকা, এবং তাছাড়া সমস্ত আমাদের কৃষি সেচ সমবায় আমাদের ওখানেও আমরা মানে 16,15,00,000 টাকা ধরেছি, এবং সমাপন তিথিতে আমরা আছে 12,23,58,661 টাকা, এবং মোট বাজেটে হচ্ছে 28,38,58,661 টাকা, এবং সমস্ত আমাদের এক একটা স্থায়ী সমিতি আমাদের ধরা হয়েছে, এবং মোট যেটা আমাদের আছে সেটা হচ্ছে বরাদ্দ হয়েছে টোটাল সমস্ত মানে স্থায়ী সমিতি 9টা আমাদের স্থায়ী সমিতি, এবং অর্থ উন্নয়ন আমাদের নিয়ে আমরা ধরেছি হচ্ছে 988,60,60,000 টাকা, এবং আমরা মানে সমাপন স্থিতি হচ্ছে 100,864,879,80,000 টাকা, এবং মোট বাজেট হচ্ছে 1,163,40,40,866 টাকা মোট আমাদের ব্যয় বরাদ্দ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।